গতকাল বহরমপুরের ফরক্কা ব্লকের আন্তুয়া গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেশ কিছু কর্মী কংগ্রেসে যোগদান করা মিথ্যা প্রচার চালানোর জন্য সোমবার বিকেল নাগাদ ফরক্কার আন্তুয়া গ্রামে একটি পথসভা করল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এদিন এই পথসভা থেকে ফরক্কার ব্লক সভাপতি অরুণময় দাস জানান, গতকাল বহরমপুরের ফরক্কার আন্তুয়া গ্রামে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কংগ্রেসে যোগদান করেনি, আর সেই বিষয়ে আজকে ফরক্কার আন্তুয়া গ্রামে এই পথসভা করা হয়। উপস্থিত ছিলেন ফরক্কা ব্লকের সহসভাপতি সৌমেন পাণ্ডে, পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুয়ারা খাতুন সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। পথসভা মূলত মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো গোটা রাজ্যব্যাপী চলছে, যাতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানারকম সোশ্যাল মিডিয়ায় যে চক্রান্ত করছে তার প্রতিবাদে এবং মানুষকে সঠিক মতো বোঝাবার জন্য হচ্ছে আজকের এই পথসভার আয়োজন। মূলত কালকে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছিল যে আন্দুয়া গ্রামে তৃণমূলের কিছু কর্মী কংগ্রেসে যোগদান করেছে। আচ্ছা বলুন তো, আজকের দিনে এমন পাগল কেউ আছে যে যার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে? কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, হারানোর পেছনে হচ্ছে সিপিএমের সঙ্গে যোগ। কংগ্রেস যেমন সিপিএমের সঙ্গে যোগ, কারণে তার যে রাজনৈতিক আদর্শ সেই রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, এরা মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, যার জন্য গত বিধানসভা নির্বাচনে দুটো দলই শূন্যে পৌঁছেছে। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে এখানে অধীর চৌধুরী হাত ধরতে যাবে এমন কারণ খুব কম আছে। তবে কালকে কিছু মানুষকে নিয়ে গিয়ে বহরমপুরে ঝান্ডা ধরানো হয়েছে, তারা কারা? এখন আমাদের এখানে যিনি কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন, তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং তিনি যোগদান করার মধ্যে দিয়ে মানুষ ধরে নিয়েছে যে তিনি যোগদান করেছেন মানে যারা কংগ্রেসই ছিল তারা সবাই তৃণমূল হয়ে গেছে, এমনটা তো নয়। ঝান্ডা ধরেছে চারটা লোক, বাকি যে সমস্ত কংগ্রেসের অনুগামীরা ছিল তারা তো কোনো ঝান্ডা ধরেনি, অর্থাৎ তারা তৃণমূল হয়নি। কেউ যদি মনে মনে ধরে নাই যে ওরা মইনুল হকের লোক বলে তারা তৃণমূল হয়ে গেছে এবং তারা দেশে কংগ্রেসে যোগদান করতে, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তারা কংগ্রেসেই ছিল এবং কংগ্রেসের হিসাবেই তারা একটা নাটক করার জন্য কংগ্রেসের হারিয়ে যাওয়া মাটি এইরকমভাবে পুনরুদ্ধার করছে আর কি। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করে, সেই রকম খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে, তার উদ্দেশ্যে এই সমস্ত ভেলকি দেখানোর জন্য এইসব করা, এর একটা প্রতিবাদ। আর হচ্ছে যে সিপিএমের পক্ষ থেকে যে সমস্ত প্রচারগুলো করা হচ্ছে সেই প্রচার বলছে যে রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দেওয়া হয়েছে। আরে বাবা, 2011 সালে 1,97,000 কোটি টাকার দেনা ছিল, সেই টাকাটা বলছে আজকের দিনে যে 5,00,000 কোটি টাকার দেনা হলো কেমন? এই 1,97,000 কোটি টাকা যদি আমি ব্যাংকে রাখি 11 বছর পর সেই টাকাটা তো এমনি 5,00,000 কোটি টাকা হবে। এটা খুলিয়ে দেখানো হচ্ছে যে মমতা ব্যানার্জি লোন করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে, ঘটনা তো তা নয়। 11 বছর আগে ডলারের তুলনায় টাকার যা মূল্য ছিল, তখন একটা ভারতীয় টাকায় 27 পয়সা পাওয়া যেত আমেরিকান ডলার হিসাবে, আর আজকের দিনে একটা ভারতীয় টাকার বিনিময়ে আমেরিকার 13 পয়সা পাওয়া যাচ্ছে ডলারের নিরিখে। তাহলে নর্মালি তো 2,00,000 কোটি টাকা, আজকের দিনে 4,00,000 কোটি টাকা দাম হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি দেনা করে রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছে, এই যে মিথ্যা এবং ভুলতা প্রচার সিপিএম করছে তার বিরুদ্ধে আমাদের এই পথসভা। মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে সবাইকে সামিল করার জন্য মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। তাহলে কালকে যারা তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন তারা তৃণমূলে কেউ না? মোটেও না, একজন বলুন যে এই লোকটা তৃণমূলের ঝান্ডা ধরেছিল। কালকে যারা গেছে গোটা 30-35 জন লোক, একটা ছোট বাসে 35 জনের বেশি যায়নি, সেই 35 জন লোকও যে তৃণমূলের ঝান্ডা ধরেছে তার কোন প্রমাণ আছে? কবে ওরা তৃণমূল ছিল? মানে কংগ্রেস ছিল কংগ্রেসে যোগ দিল, কংগ্রেস ছিল কংগ্রেস ছিল যে বললাম। রাজনীতিতে যখন কোন দল বা কোন নেতা দিশেহারা হয়ে যায় তখন সে চেষ্টা করে কিভাবে আমি আবার লাইন লাইটে আলোতে আসবো। আমি খুলে বলছি, আপনারা বুঝতে পারছেন, যারা গেছে যোগ দিয়েছে, মানুষের স্বাধীনতা আছে, তারা যে কোনো রাজনৈতিক দল করবে। পশ্চিমবাংলায় তাদের মুর্শিদাবাদে
কংগ্রেস দল এখন প্রয়োজনহীন ব্যক্ত মানুষের কাছে এরা গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর দল যেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, গোলাম নবী আজাদ একদিকে যাচ্ছেন আরেকদিকে যাচ্ছেন করছে না, ঠিক সেইভাবে রাজ্যে কিন্তু কংগ্রেস অস্তিত্বহীন অবস্থা। এবং মুর্শিদাবাদ জেলাতে একসময় কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসের ঝড়ে কংগ্রেস শেষ হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন 22টার মধ্যে 20টা তৃণমূল জিতেছে, 2টো জিতেছে বিজেপি। কংগ্রেস কোথাও 3 নম্বর কোথাও 4 নম্বরে ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে এখানকারও কংগ্রেসের যারা একসময় নেতৃত্ব দিয়েছেন তাদের একটা অংশ নিজেদের প্রয়োজনে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা দেখলাম ফরাক্কার মাটিতে দাঁড়িয়ে নয়, জমি বুড়ে গিয়ে, এবং তারপর থেকে আমাদের এমএলএর সঙ্গে একটা দাদা ভাই সম্পর্ক করে একটা ভালো অবস্থার মধ্যে একটা যৌথভাবে পরিকল্পনা হচ্ছিল। আমি দীর্ঘদিন রাজনীতি করি, আপনারা জানেন, অনেকে পরিচিত আছে, যারা বয়স্ক মানুষ তারা তো জানেনি এবং সবাই জানে। আদোয়া গ্রামে আজ নতুন নয়, আমি প্রথম থেকে বহুদিন সেই কংগ্রেস যখন শুরু হয় 78-79 সালে তখন থেকেই আমি এখানকার আদোয়া গ্রামের যারা ছিলেন তারা জানেন